আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কমিশন নয়, জনগণের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচনকালীন সরকার, বললেন চরমোনাই পীর। এরপরে থাকছে ইউরোপ হলে ফখরুল রাজনীতিতে নিষিদ্ধ হতেন, মন্তব্য তথ্যমন্ত্রীর। তারপরে থাকছে অনেকে ইমানদারির সঙ্গে বেইমানি করেছে, বললেন শামীম ওসমান। এবং সর্বশেষ জানিয়ে দেব বাণিজ্য ও খাদ্যমন্ত্রীকে বরখাস্ত করার দাবি বামজোটের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর দাবি মেনে নিয়ে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, জনগণের আগ্রহ ও আস্থা ফিরিয়ে আনতে নির্বাচনকালীন জাতীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই। জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার, কমিশন নয়, কারণ দলীয় সরকারের অধীনে কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না, এটি প্রমাণিত। এ সময় তিনি আরও বলেন, নতুন ইসি গঠনে সার্চ কমিটি জনগণের আশা কতটুকু পূরণ করতে পারবে, সার্চ কমিটির সদস্যদের সিংহভাগ সদস্য নিরপেক্ষ নন। এ ধরনের সার্চ কমিটি জনপ্রত্যাশা কতটুকু পূরণ করবে তা নিয়ে জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি হয়েছে। ইউরোপ হলে দেশের সাহায্য বন্ধ করতে চিঠি দেওয়ার দায়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও তার দল রাজনীতিতে অযোগ্য হতেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। এ সময় তিনি আরও বলেন, তারা দেশের সাহায্য বন্ধের জন্য চিঠি লিখেছে, এটা যদি ইউরোপের কোনো দেশ হতো তাৎক্ষণিকভাবে মির্জা ফখরুল ও বিএনপির বিরুদ্ধে মামলা হতো, তিনি রাজনীতিতে অযোগ্য হতেন, তার বিচার হতো। আমি নিজেও মনে করি এই যে দেশের বিরুদ্ধে তিনি চিঠি দিলেন, সাহায্য বন্ধের কথা বললেন, এটার জন্য তার বিচার হওয়া দরকার, বিএনপির বিচার দরকার। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে রপ্তানি বাণিজ্যকে বাধাগ্রস্ত করার জন্য, দেশের ভাবমূর্তি বাধাগ্রস্ত করার জন্য, অর্থাৎ বিদেশের কাছে দেশকে হেই করার জন্য লবিস্ট নিয়োগ করেছে বলে যখন আমরা অভিযোগ উপস্থাপন করলাম, প্রথমে বিএনপি অস্বীকার করেছে। এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে তিনি কোনো চিঠি দেননি। পরে যখন আমরা বিএনপির প্যাডে মির্জা ফখরুলের সই করা চিঠি উপস্থাপন করলাম, সেখানে যে তিনি বাংলাদেশের সাহায্য বন্ধ করার কথা বলেছেন সেটি যখন আমরা উপস্থাপন করলাম, একই সঙ্গে বিএনপির কার্যালয়ের ঠিকানা দিয়ে লবিস্ট নিয়োগের দলিল যখন আমরা উপস্থাপন করলাম, তখন তারা নিরসুপ হয়ে গেলেন, তারা চুপসে গেলেন, কারণ তাদের জবাব নেই। তাদের অপকর্ম যখন দেশের মানুষের কাছে উপস্থাপিত হলো, তখন তাদের কাছে কোনো জবাব নেই, সেজন্য এখন তারা নানা প্রশ্ন উপস্থাপন করার চেষ্টা করবেন, তাদের অপকর্ম ঢাকার জন্য নানা কথা বলবে, এটাই খুবই স্বাভাবিক। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।